Assalamu alaikum. Happy New Year to everyone. কবে যে মাস গেছে গা আর সেকেন্ড মাস চলে আসছে, তাও হ্যাপি নিউ ইয়ার। আসলে আপনারা সবাই দেখতেছেন যারা আমার কবির লকডাউন চ্যানেলের লগে আছেন আর কি, আমি কিন্তু কোনো ভিডিওই তেমন একটা আপলোড করতেছি না, শর্ট মর্ট দিয়ে কোনো মতে চালাইতেছি। সো লন্ডনের ভিউটা, রাতের ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে ভিডিও করে রাখছিলাম। সেটা হইলো বেশ নতুন বছরের আগেই আর কি, কিন্তু যাই হোক, একই কথা, নতুন বছরের আগে আর নতুন বছরের পরে আপনাদেরকে লন্ডন ঘুরে দেখানোর একটু ইচ্ছা ছিল, কিছুটা সময় হাঁটবো। তো ভিডিওটা যদি একটু বড় হয়, আপনারা টাইনা টুইনা যদি দেখতে মন চায় দেখতে পারেন, আর আশা করি ভালো লাগবে আর কি। আমাদের আশেপাশেই এইসব লোকালয় যারা লন্ডনে আছেন, তারা কিন্তু এগুলি হাতের নাগালে এইগুলি, এইসব জায়গাগুলি হাঁটার রাস্তাই আমরা দেখতে পাই, অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে আর কি। তো আপনাদের সঙ্গে আসলে আমাদের আশেপাশের যেই পরিবেশটা বা আশেপাশের যেই সাজসজ্জা, সেটা একটু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব আর কি। আশা করি বিরক্ত না হয়ে সঙ্গে থাকবেন, আর কিছু কিছু জায়গা আপনাদের খুব বেশি পরিচিত, সে আপনারা চিনে নেবেন, জেনে নেবেন। আর যারা দেশের বাইরে থেকে দেখতেছেন, মানে লন্ডনের বাইরে থেকে দেখতেছেন, বাংলাদেশ বা অন্য অন্য দেশ থেকে যারা দেখতেছেন, তাদের সঙ্গে হয়তোবা কিছু সময় শেয়ার করব, কথা বলবো। এটা যেমন একটা হোটেল রিসেপশন আর কি, এখানের এখানের ইয়াটা দৃশ্যটা একটু দেখাইলাম আর কি। আর সামনেই চলার পথে দেখেন একটা কাঁচের ঘর করে রাখছে, কিভাবে এটা এই ইতিহাস ঐতিহ্য নিয়ে আর কি। কোনো সময় হয়তো আপনারা যদি ইন্টারেস্ট হন, আমার কমেন্ট বক্সে লিখলে হয়তো আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করতে পারবো, না হলে ভিডিওটা আরও বেশি দীর্ঘ হয়ে যায় আর কি। কীভাবে আগে মানুষদেরকে হত্যা করা হইতো বা কোথায় ফেলে রাখা হইতো, এরকম কিছু কিছু ছোট ছোট দৃশ্য আছে আর কি এখানে। আর এটা হলো হোটেলের সামনেই, একটা কোনো বড় হোটেলের সামনেই, সঙ্গে শপিং সেন্টার বা যেটা আমরা খোলা মার্কেট বলি, সেই মার্কেটের সামনে সুন্দর এরকম করে সাজায় গুছানো রাখানো আছে, সবসময় থাকে এটা। সেই জন্যেই নতুন বছর উপলক্ষে না, আসলে সবসময় এটা এরকমই ঝলমল করতে থাকে রাতের বেলায়। তো আমরা বের হয়ে গেছিলাম দেখার জন্যে, আর কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আর কি। এটা পানির মধ্যে আর কি রিফ্লেক্ট। আবারও বলতেছি, যাদের ভাল লাগবে অবশ্যই ভাল লাগার জিনিস, তবে ভিডিওতে আর সামনাসামনি পার্থক্যটা আসলে বোঝানোটা মুশকিল, কারণ ভিডিওতে ভিডিওই, আর সামনাসামনি যখন আপনারা আসবেন এখানে, হাঁটবেন বা ধরবেন পানি বা ফুয়ারা যেটাই বলেন, কোনো কিছু টাচ করবেন, ফিল করবেন, তখন মজাটাই আর একটু ভিন্ন আর কি। এখানে হাতি টাতি দিয়ে সাজানো আছে, মা হাতি, বাবা হাতি বা হাতির ফ্যামিলি আর কি দিয়ে সাজানো আছে হোটেলটার চারিদিকটা, যতটুকু পারা যায় আর কি আমি চেষ্টা করছি। আবারও বলতেছি, ক্যামেরা দিয়ে মানে ভিডিওটা দেখা আর সামনাসামনি দেখাটা টোটালি কিন্তু আকাশ পাতাল পার্থক্য, হয়তো আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন আর কি। সামনে ওই যে দেখেন একটা বিশাল হাতি মূর্তি সব, কিন্তু দেখলে সামনে থেকে দেখলে মনে হয় যে একদম জ্যান্ত হাতি আর কি বসে আছে। বিশাল এক হাতি এখানে রিসেপশনের সামনে, তবে এখনও এখানে কিন্তু সোশ্যাল ডিস্টেন্সটা আমরা এখনও মানতেছি, যদিও ফেস মাস্ক হয়তো ম্যান্ডেটরি থাকবে না, কিন্তু প্রত্যেকটা জায়গায় ডিস্টেন্সটা এখনও রাখছে আর কি, স্পেশালি অফিস আদালত বা যেমন জিপিতে বলেন, জিপি মানে জেনারেল প্র্যাকটিশিয়ান, যেখানে আমরা প্রাইমারি ট্রিটমেন্টটা নেই হসপিটালে, বা ইভেন আমি চক্ষু হাসপাতালেও গেছিলাম, এখানের যে স্পেস সেভার যেটা বলে, ওইখানে আমার
অ্যাপয়েন্টমেন্ট ছিল, ওইখানেও গেলাম, সেই একই অবস্থা, ওয়ান পার্সন অ্যাট এ টাইম ভিতরে ঢুকতে দেয়, তারপরে তো অ্যাপয়েন্টমেন্ট থাকার পরেও, তারপরে ওরা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করে আর কি। খুবই ভালো রেস্ট্রিকশনের মধ্যে এখন পর্যন্ত আমরা চলতেছি, হয়তো দুনিয়ার অবস্থা ভালো না, তারপরে আমরা চেষ্টা করতেছি আর কি, সবই আল্লাহর হুকুম। এটা লেজারের মতন আর কি, লেজারের মতন না, লেজার দেওয়া, উপরে ক্যামেরা সেট করা আছে, ওইখান থেকে রিফ্লেক্টটা পড়তেছে, ডিফারেন্ট টাইমে চেঞ্জ হয়, এটা সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হইতেছে, এক একবার এক একটা পিকচার নিয়ে আসে। আসলে ওই যে বললাম, সামনে বা ফ্লোরে থাকলে ওই যে আমি আঙ্গুল দিয়ে দেখাইতেছি, ওইখান থেকে এটা রিফ্লেক্ট করে এই যে এখানে পড়তেছে আর কি, ডিফারেন্সটা ভালো বুঝতে পারি আমি নিজেই, কারণ আমি সামনাসামনি যখন দেখছি আর ভিডিওতে অনেক পার্থক্য আছে। এই এইগুলিও আবার ভালো লাগছে আমার কাছে। এই জায়গাটা অনেকক্ষণ ছিলাম, সত্যি কথা অনেকক্ষণ ছিলাম, ভিডিওটা তো একটু, যদিও আমি জানি তুলনামূলক আমরা ইউটিউবে যারা ভিডিও বানাই সেই অনুযায়ী একটু বড় হয়ে গেছে, কিন্তু এইখানে ছিলাম আমরা মোর দেন 3-4 আওয়ার্স। এই জায়গায় না শুধু, আমরা পুরোটা জায়গায় যতটা ঘুরছি আর কি 3-4 আওয়ার্স, কিন্তু ওকে টুকটাক করে টুকটাক করে যতটুক পারছি আর কি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি বা করার চেষ্টা করছি আর কি, ভিডিও টুকিটাকি করে কালেক্ট করে এখানে শেয়ার করার চেষ্টা করছি। এগুলি প্রত্যেকটা আর মিনিংফুল আছে, বাট আমি ওই যে অতটা বর্ণনাতে যাইনি আর কি, কারণ মুশকিল হয়ে যায়, আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি যে ভিডিওটা আসলে একটু লম্বা চওড়া হয়ে যায় আর কি। বাট ডে টাইমে আসলে এক রকম সুন্দর, তখন হয়তো চোখে পড়ে না কিন্তু দেখতে হয়তো একরকম লাগে, আর রাতের বেলায় আরেক রকম ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যাদের বেশি বোরিং লাগতেছে আপনারা টাইনা টাইনা দেখতে পারেন, কোনো সমস্যা নাই, সঙ্গে থাকলেই হলো, আমার চ্যানেলের সঙ্গে থাকলেই হলো। আর যারা নতুন আছেন অবশ্যই থ্যাংক ইউ ভেরি মাচ যদি সাবস্ক্রাইব করে থাকেন, আর যারা পুরান বন্ধু অনেক আগে থেকে আমার সঙ্গে ছিলেন এখন পর্যন্ত আছেন, এটা এই রেস্টুরেন্ট সবাই চিনেন ইংল্যান্ডে যারা আছেন, তারপরেও দেখাইতেছি আর কি, যেহেতু এখন ক্লোজ নাইট টাইমে, এখন কিছুক্ষণ আগে ওরা চলে গেছে আর কি, আমরা 9-10টার পর সময় বের হয়েছি রাতের বেলায়, সো আপনারা দেখতে পারতেছেন যে একদম কেউ নাই আশেপাশে, এরকম অবস্থা। এক ভদ্রলোক আসছে আর কি, উনি বোধ হয় কাজ শেষ করে বাসা যেতেছে, ফিনিশিং টাচ দিয়ে গেল আর কি, তা আমরাই ওর পিছে পিছে চলতেছি আর কি। এখান দিয়ে রাস্তা বের হওয়ার একটাই রাস্তা আর কি, সত্যি কথা আমরা নিজেরও অনেকটা লস্ট হয়ে গেছি এরকম, সেটা ডান বাম খুঁজে পাইতেছিলাম না, তখন এই ম্যানটাকে যখন দেখলাম যে উনি সোজা হাঁটতেছে, ওনাকে ফলো করে আমরা বের হয়ে গেছি। এইটা এইটাও জায়গাটাও মনে হয় আপনারা সবাই চেনেন, চেনেন, এটা ব্যাংক স্টেশনের আশেপাশে, লন্ডন ব্যাংক স্টেশনের খুব কাছাকাছি জায়গা, একদম এক্স্যাক্ট প্লেসটা বলতেছি না, কারণ আপনারা একটু না ঘুরলে আপনারা মজা পাবেন না, হয়তো বা স্ট্রেট ওয়ে এখানে চলে আসলে এটার ভিউটাই শুধু দেখে চলে গেলেন, কিন্তু আশেপাশে এই যে এরকম হোটেল রেস্টুরেন্ট বহুত কিছু আছে, যেটা আমরা, এটা সবচেয়ে লন্ডনের যে হাই রাইজ বিল্ডিংগুলির মধ্যে একটার একদম নিচ তলায়, একদম গ্রাউন্ড ফ্লোরের ডিজাইনটা আমি দেখাইতেছি, ডিজাইন বলতে সৌন্দর্যটা আর কি, আমি তো আর আর্কিটেকচার না, বাট লোভটা সামলাতে পারলাম না সুন্দরটার। আপনারা যেটা জানেন বা যারা জানেন, এখানে সবচেয়ে বড় বিল্ডিং, উঁচু দালান যেটা যেটাই বলেন, ওইটার একদমই নিচের ফ্লোরটা, গ্রাউন্ড ফ্লোরটা আপনাদের সামনে আবার নিয়ে আসলাম। ডেকোরেশন এরা আসলে ক্রিসমাস উপলক্ষে সাজাইছিল, সো ক্রিসমাস 31st night সব মিলিয়ে একসাথে আর কি ডেকোরেশন করা যেটা ছিল, আর এখনও রয়ে গেছে, কারণ নতুন বছর হয়তো বা আর 2-1 দিন পরেই আর একটা প্রথম মাসটাই চলে গেল যাবে, কিন্তু আমরা যেন সবসময় নতুন বছরের মতনই থাকি সুন্দর হাসি খুশি। আর এই হচ্ছে সেই বিল্ডিংয়ের হাই রাইজ বিল্ডিং যেটা বলছিলাম, যে উঁচু বিল্ডিং, আর এটাকে আপনারা চিনেন,
এই বিল্ডিংটাও এক সময় ছিল খুবই দেখার মতন, কিন্তু এখন আশেপাশে আরো বিল্ডিং হওয়ার কারণে এটাও ঢাকা পড়ে গেছে আর কি অনেকটা। সো এই গলি পার হয়ে এখন চলে যাব আমরা আরেকটু দূরে, আর সবচেয়ে আকর্ষণীয় যেই জায়গাটা সেখানে হয়তো বা যাব, যাওয়ার চিন্তা ভাবনা আছে। আমরা এই আশেপাশের রাস্তা ঘাট এটা বের করতে করতে যতটা সময় লাগে আর কি হাঁটতেছি, আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি নাইট টাইমটা কীরকম হয়। এই সবগুলি উঁচু বিল্ডিংয়ের একত্র করলে যা হয় আর কি, ঠিক মিডলে আমি আসছি, একদম সবগুলি বিল্ডিংয়ের যেই একদম নিচে সেই জায়গায় আসছি। উপরের একদম টপ লেভেলটা হয়তো আপনারা দেখতে পারতেছেন না, আকাশে একদম মেঘলা মেঘলা, যাই হোক চেষ্টা করেন বুঝতে পারবেন। একদম সবগুলি উঁচু বিল্ডিংটার এক মিডলে আমি আসছি, লাইক স্টেডিয়ামের মাঝখানে দাঁড়াইলে উপরে সবগুলি বিল্ডিং একত্র করলে যা দেখা যায় এটাই কিন্তু সেটা, এইগুলি সবগুলি বিল্ডিং। তো আমি অত ভালো ক্যামেরা বা ইয়া করে আপনাদেরকে দেখাতে পারলাম না, যতটুকু আপনারা আনন্দ পাবেন আর কি চেষ্টা করলাম, কারণ ভারী কুয়াশা ছিল, কুয়াশার কারণে আবার কুয়াশা বলতে অনেকটা ড্রিজলের মতন ছিল আর কি। সো খুব কষ্টই হয়েছে আর কি সেদিন হাঁটতে যাওয়াটা, কারণ পুরা ফ্যামিলি নিয়ে হাঁটছি, শুধু অনেকক্ষণ হাঁটছি, ওরা আশেপাশে ঘুরতেছে মজা করতেছে দেখতেছে, একেবারেই কী বলে এটাকে নিঝুম জায়গা। এই যে ছুটলাম, এবার এবার আর হাঁটাহাঁটি চলবে না, এবার বাসে যেতে হবে। সো বাসে উঠে গেছি, বাস তো জানেনই আপনারা যারা ইংল্যান্ডে থাকেন, লন্ডনে থাকেন, যে ইংল্যান্ড বলতে লন্ডনে থাকেন, 24 আওয়ার্সই বাস একটার পর একটা থাকেই। সো নিরিবিলি নির্ঝুম শেষ করে এবার লোকালয়ে চলে আসছি, এবার যতক্ষণ লাগে আর কি যেতে। এখানে একটা বড় ট্রাফিক ছিল যার ফলে বেশ অনেকক্ষণই এখানে থামতে থাম আমি তো থামি নাই, বাস ড্রাইভারই থামাই দিছিল। চলে আসছি সেই জায়গায় যে জায়গায় সবচেয়ে বেশি লন্ডনে মানুষ আসে দেখার জন্যে, লন্ডন ব্রিজের খুব কাছাকাছি, শার্ট দেখার জন্যে, সেই শার্টের কাছাকাছি ওই যে লন্ডন ব্রিজ আপনারা দেখতে পারতেছেন, আর এই হচ্ছে শার্ট যার রং বদলাইতেছে, টপ লেভেলের জায়গাটার রংটা বদলাইতেছে একবার, এক এক কালার আসতেছে আর কি। চেষ্টা করব আপনাদের সঙ্গে কালারটা শেয়ার করার জন্য, কালার বলতে লাইটিংটা আর কি, কালার বলতে তো আর কালার না, লাইটিংটার কালার চেঞ্জ হইতেছে এক একবার, এক একটা রং চলে আসে। সো আমরা এইখান দিয়ে আবার হাঁটতে হবে আর কি, একদম আমার বাচ্চা বললো যে শার্ট কাছ থেকে দেখার বা কাছ থেকে একবার ধরে দেখার জন্য বিল্ডিংটা। সো এইখান থেকে আমরা হাঁটবো আর কি, এখান থেকে ওই যে বাস দেখতেছেন বাস যায়, তা বাসে আবার উঠবো না আর কি, সোজাই হাঁটবো, কারণ এখানে আশেপাশে সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাবো আর কি। ওই যে বললাম ড্রিজল ছিল, এখন একটু কমছে, বাট রাস্তাঘাট শাইনি শাইনি হয়ে আছে বৃষ্টি মানে পানিতে, হালকা হালকা পানিতে। এই যেটার কালারটা চেঞ্জ হতেছে এটা দেখতে, কত মানুষ যে আসছিল এক আল্লাহ জানে, সামনাসামনি অদ্ভুত সুন্দর ছিল। আমরা একদম কাছে চলে আসছি আর কি, এই হচ্ছে সেই বিল্ডিংটার শার্টের ঠিক নিচতলায় আবার চলে আসলাম, একেবারে নিচতলায় দ্য শার্ট অফিস। এই যে দেখতেছেন এই যে অফিসটা, তা আমরা ভিতরে যাব না, এটার ছেলেমেয়েদেরকে দেখানো শেষ, যেই হচ্ছে সেই বিল্ডিংয়ের একদম নিচতলাটা। আবারও গ্রাউন্ড ফ্লোরের দিকে আমরা একটু ঘুরে দেখাইতেছি যে এদের লাইটিং ফাইটিং কী করছে, সৌন্দর্যটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এ হচ্ছে শার্ট বিল্ডিংয়ের একদম ফ্রন্ট সাইডটা, যেখান দিয়ে এন্ট্রান্স করতে হয় আর কি, এন্ট্রান্স কত সুন্দর চকচক করে সাজায় রাখছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, যদি একটু ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিবেন,
কমেন্ট করলে তো ভাল লাগে, আর শেয়ার করতে পারলে মারহাবা। আর অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে ফেলবেন, আমার কবি লকডাউন চ্যানেলেই থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার হাজির হব খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম।